प्लीज वेलकम कीजिए सोनू निगम जी को और सोनू निगम एक बंगाली ले जाना बंगाली प्लीज एक सामने এটা ইউটিউবে যাবে আরে বলবো কি
চাই আসছে না তো তুমি করবে তুমি আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে ডায়েরিটা আনতে হবে একটু নিয়ে আসি ডায়েরিটা তালি দিচ্ছেন ভালো করছেন না আমাকে যে তালি দিচ্ছেন এই যে যেটা আমি করি বা করছি এর কৃতিত্ব আমার খুব একটা নেই যদি আমি কৃতিত্ব দিচ্ছি পুরোটাই হচ্ছে আমার বাবা আমার পুরোটাই আমার বাবাকে আমি করছি এবং আমার বাবা কে ছিলেন আপনাদের পক্ষে জানা একদমই সম্ভবই নয় তো আমি আমার ছোট্ট একটু লেখনের মাধ্যমে আমার বাবা কে ছিলেন তাই আমি আপনার সামনে বলতে চাই একটু আমার ছোট্ট একটি কবিতার মাধ্যমে এখন উনি পৃথিবীতে নেই তো তো আমার লেখা কবিতা আমার বাবার নাম ছিল সুবীর মিত্র তার নামে কবিতা কবিতার নাম সুবীর কে ছিল সেটা আপনাদের কাছে একটু আমার লেখনের মাধ্যমে জানিয়ে দিচ্ছি ছোট্ট চেহারার বিশাল জ্ঞানের পাহাড় ছিল সে যে কোনো কাজে তার পারদর্শিতা ছিল নজর কাড়া এলোমেলো জীবনে নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়েছিল সে কৈশোর জীবনের শখ আল্লাহর বিসর্জন দিয়ে মাত্র মাত্র ১৬ বছর বয়সে উপজে ব্যাংকের হিসেবে নটি প্রাণীর ভার তখন তার কাঁধে সকালে অফিস সন্ধ্যায় নাইট কলে জর্জর শরীরটাকে নিজের অনিচ্ছায় রাতের অন্ধকারে টেনে নিয়ে যেত রেশন দোকানের লাইনে সব কষ্টে পুক যখন টইটম্বুর দৃঢ় হয়ে বাসা বাঁধল মন ওষুধ মিয়ে তাঁতে তাঁত চেপে ঝাঁপিয়ে পড়লো জীবনের রণক্ষেত্রে টাপ পড়ল দড়ি ধীরে ধীরে ঘুরতে লাগলো তার রথের চাকা নাট্যশালা ছিল যেন তার কাছে বটের ছায়ার শীতল অনুভূতি বহু সম্মান কত করতালি কুড়িয়েছে কত কত রাত জাগা কত কিছু তার ঠোঁটের মনে হাসি হয়ে ফিরে এসেছে দারিদ্রের প্রাবল্যে দুশ্চিন্তায় কত রাত সে জেগে কাটিয়েছে ধুলো মাখা মাঠের পিঠিকায় ২০৬ নটা গোলায় পেট ভিজত নজনের ছেঁড়া পিচ বলে ঠেকানো পিঠ আর লাল লাল ছাড় পোকার কামড় সহ্য করেছে সব নতুন করে আশা হয়েছে মুষ্টিবদ্ধ সুস্বাদু মাংসের গন্ধ রুখতে পাশের ঘরের দরজায় উঠেছিল খিল দাঁতের ওপর দাঁত আরো হয়েছে শক্ত ছোট ভাইয়ের খিদের কান্না ছুটিয়ে নিয়ে গেছে তাকে ঘরের বাইরে সবার অলক্ষে জল পড়েছে চোখের কল্পে আস্তে আস্তে মাথা তার হতে লাগলো উঁচু কারুর কাছে সুবীর কারুর কাছে বাবুয়া কখনো বা আবার নানা বলে পরিচয় পেল সে একই নামের রকমের পরিশ্রম কর্মনিষ্ঠা ও দৃঢ়তাকে সম্বল করে গড়ে তুলল তার স্বপ্নের প্রাসাদ কত সুখ কত আনন্দ খেলো গড়াগড়ি নতুন বাড়ির লাল মেঝেতে দিন চলল সুখেতে দিন চলল শান্তিতে দেখতে দেখতে নতুন আর এক দায়িত্বে হলো আরোহীর ৯৭ এ পরের মেয়ে হলো তার আপন হঠাৎ তার আনন্দ ছাপিয়ে কোলে পড়ল নির্বাণ ময়ূখ সূচনা হলো নতুন ভোরের কত স্বপ্ন কত আকাঙ্ক্ষা বাসা বাঁধলো মনে তার যখন একটু একটু করে পা পড়ছে নতুন আশায়
ময়ূক আমার ডাক্তার হবে। ঠিক তখনই শুরু হলো এক নতুন সংগ্রাম। এ লড়াই কোনো গড়ার লড়াই নয়, এ লড়াই বাঁচার লড়াই। শরীরে তখন কামড় বসিয়েছে মারণ রোগ ক্যান্সার, নিজেও জানে আমি আমি হয়তো আর বেশি দিন নেই, তাও চালিয়ে গেছে যুদ্ধ, জীবন যুদ্ধ। আড়াই বছরের কঠিন লড়াইয়ের হঠাৎ সমাপ্ত হলো 7 সেপ্টেম্বর 2016। সত্যি তুমি বীর, জীবন তোমার কঠোর সংগ্রামে ঠাসা, জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত করে গেছো তুমি লড়াই। কখনো অপমান হজমের লড়াই, কখনো ভালো রাখার লড়াই, কখনো ভালো থাকার লড়াই, সবশেষে বাঁচার লড়াই। তাও সর্বদা থেকেছো তুমি অটল, থেকেছো তুমি ধীর, তাই নামটি তোমার সার্থক আজি আমাদের সকলের সুবীর।